নমস্কার বন্ধুরা, দেখুন ইদানিং ব্যাংক জালিয়াতি এবং ফিশিংয়ের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে, যার শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। এমন পরিস্থিতি সাধারণ গ্রাহককে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিল কেন্দ্র সরকার। এই পরামর্শটা কী সেই সম্বন্ধে আমি ভিডিওটিতে বলবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটা অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আমার নতুন ভিডিওগুলো আপনারা বিনা সময় নষ্ট করে দেখতে পান। চলুন যে কেন্দ্র সরকারের কী বিজ্ঞপ্তি দিয়েছে। তো বিজ্ঞপ্তিটা মেনলি ইমেল আইডি নিয়ে, যেমন সাইবার দোষ, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মেনটেন করা হয় সাইবার দোষ। এটা আমাদের সমস্ত রকম সাইবার ফ্রডের ব্যাপারে হেল্প করা হয়। তো বলেছে যে হ্যাকাররা ব্যাংক গ্রাহকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য হাতিয়ে নিতে পারে, যেমন আমাদের ধরুন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। তো আমরা অজানা অচেনা মানুষকে আমাদের ফ্রেন্ড লিস্টে নিয়ে নিই, তো সেইভাবে অচেনা অজানা কেউ আমাদের অ্যাকাউন্টে ঢুকে আমাদের তথ্য হাতিয়ে নেয়, পরে গ্রাহকের আত্মীয় পরিজনদের কাছে আর্থিক সাহায্যের জন্য অ্যাক্সেস জোগাড় করে নিতে পারে। এবং হতেই পারে আপনার কে ফোন করে আপনার অন্য কোনো বন্ধুর নাম দিয়ে আপনার কাছে আর্থিক সাহায্য চাইতেই পারে। সাইবার দোষ টুইটার হ্যান্ডেল ব্যবহারকারীদের বিভিন্ন ওয়েব ব্রাউজারগুলিতে অটোপিল তথ্য বিকল্প ব্যবহার করা নিষেধ করেছে। অর্থাৎ দেখবেন কিছু কিছু ওয়েবসাইটে অটোফিল ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি সমস্ত তথ্য দিতে হয় না, আপনি পূর্বে যে তথ্যগুলো দিয়েছেন সেইগুলোই ওরা সেভ করে রেখে দিয়েছে, সেগুলো আপনি কিছুটা দেওয়ার পর অটোমেটিক বাকিটা নিয়ে নেয়। ডেবিট কার্ডের সিভিভি নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড নম্বর তথ্যগুলি নিজে হাতে টাইপ করবেন, অটোফিল তথ্যের মাধ্যমে তা পূরণ করা উচিত নয়। কারণ অটোফিল বলতে আরও একটা কী, দেখুন আমরা দেওয়ার সময় তথ্যগুলি দেওয়ার সময় আমাদের গুগলে চলে আসে বা কিবোর্ডে অটোমেটিক কিছু আসে, সেটা আমরা ক্লিক করার দরকার নেই, আপনি নিজে থেকেই টাইপ করে ওটা পুট করুন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহৃত ইমেল আইডি, অর্থাৎ ফেসবুক, টুইটারে যে আমরা ইমেল আইডিটা ব্যবহার করি সেটা কোনোভাবে আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা উচিত নয়। আর্থিক লেনদেনের জন্য ব্যবহৃত ইমেলটি আবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত নয়, অর্থাৎ দু জায়গায় আপনাকে দুটো ইমেল আইডি মেনটেন করতে হবে। সাইবার দোষ বলছে সব সময় দুটি আলাদা ইমেল আইডি ব্যবহার করুন, একটি যোগাযোগের জন্য, অন্য একটি ব্যাংকিং লেনদেনের জন্য। সোশ্যাল মিডিয়ায় যে অ্যাকাউন্টে যে ইমেল আইডি দেবেন সেটা আলাদা হবে, এটি অনলাইন প্রতারকদের হাত থেকে আপনাকে রক্ষা করবে। এবং সেই সঙ্গে আরও বলেছে যে এর ফলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নিরাপদ থাকবে, কারণ ওই ইমেল আইডিতে ওরা ফিশিং মেল পাঠাতে পারে। ফিশিং মেলে আপনার কোনো কারণে ভুলে ক্লিক হয়ে গেলে অথবা আপনি কোনো অসতর্ক মুহূর্তে কোনো ডাটা দিয়ে ফেললে ওতে আপনার বিপদ হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্র নিজের সাইবার সেফটি অ্যান্ড সাইবার সিকিউরিটি সচেতনতামূলক টুইটার হ্যান্ডেলে সাইবার দোষের মাধ্যমে ব্যাংক জালিয়াতি এবং সন্দেহজনক ইমেল থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টকে রক্ষা করার গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। এবার আমরা জানব যে ফিশিং মেল আইডি কী, মেল কী। ভুয়ো ইমেল অথবা ওয়েবসাইটের মাধ্যমে কোনো ভুক্তভোগীকে ফাঁদে ফেলে প্রতারক করা, এই সমস্ত ক্ষেত্রে লগ ইন করতে গিয়ে ঠিকানা, যোগাযোগ নম্বর, জন্ম তারিখ ব্যবহারের ফলে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় ফিশাররা। নিজের ইমেল আইডি অ্যাকাউন্টে আসা এই ধরনের ইমেল অথবা ওয়েব লিঙ্কগুলিতে ক্লিক করার আগে সতর্ক থাকতে হবে সেগুলি প্রকৃত নাকি ভুয়ো তা খতিয়ে দেখতে হবে। অর্থাৎ দেখবেন আমাদের মেল আইডিতে মাঝে মধ্যে এমন কিছু মেল আসে যেগুলো আমাদের প্রয়োজন নেই এবং সেগুলোতে আমরা কখনও ক্লিক করে নিই, কোথাও রেজিস্ট্রি করে নিই, কিন্তু আপনাকে বিভিন্ন নতুন নতুন অফার দিয়ে মেলগুলো আসবে, আপনি ওই মেলগুলোতে কখনও ক্লিক করবেন না। ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকে, ওই লিঙ্কগুলো আপনি কখনও ক্লিক করে আপনার নিজের তথ্য দেবেন না। ওখানটায় অনেক লোভনীয় অফার আসবে, লটারি থেকে আরম্ভ করে আপনি বাম্পার অফারের সব লিঙ্ক থাকবে, ওইখানে ক্লিক করবেন না, তাতে আপনার বিপদ বাড়তে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এইটুকুই, পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।